আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে আমাকে সহযোগিতা করবেন যখন আমি একজন বান্দার সহযোগিতায় নিজেকে নিবেদিত রাখব আমার সামর্থ্য আছে অর্থ দিয়ে সহযোগিতা করার আমি অর্থ দিয়ে করব আমার সামর্থ্য আছে তাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করার আমি তাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করব সম্মানিত মুসল্লিবৃন্দ সম্মানিত মা ও ভগ্নীগণ আমরা আজকে জুমার এই সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনার বিষয়ে বেছে নিয়েছি মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে পর্যায়ক্রমে আলোচনা পেশ করার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীতে প্রেরণ করেছেন তার আনুগত্য করার জন্য তার দাসত্ব করার জন্য তো আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারগণ তুমি তোমাকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এটা আল্লাহর নির্দেশ কিন্তু এই নির্দেশ আমরা কতটুকু পালন করছি কতটুকু বাস্তবায়ন করছি আমাদের নিত্যদিনের কাজ হলো ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাজ হলো আমরা একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিই মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন রকমের কলাকৌশল অবলম্বন করি এই যে মানুষকে কষ্ট আমরা কিভাবে দিই কোন কোন কাজের মাধ্যমে আমরা একজন আরেকজনকে কষ্ট দেই এই সম্পর্কগুলোকে নিয়েই আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ মানুষকে কষ্ট দেওয়া বলতে আমরা কি বুঝি একটা মানুষকে নাকের মধ্যে ঘুষ দিয়ে তার নাকটাকে ফেটে দিলাম এটা কি তাকে কষ্ট দেওয়া বাহ্যিকভাবে আমরা বুঝি এটা তাকে কষ্ট দিলাম লাঠি দিয়ে তাকে পিটালাম সে ব্যথা পেল সে কষ্ট পেল আসলে কি এটার মধ্যে সীমাবদ্ধ জি না আরে অনেক অনেকগুলো বিষয় রয়েছে আমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পারবো যে প্রত্যেকটি পদক্ষেপেই দেখবো যে আমরা আমাদের কতগুলো ভুল আছে আমাদের মাঝে আমরা নিজেরাও জানি না আমার এই কথার মাধ্যমে আরেকজন মুসলিম ভাই কষ্ট পাচ্ছে আর এই জন্যই আলোচনার বিষয়টা আমরা বেছে নিয়েছি কারণ এই পাপের সাথে আমরা কমবেশি সবাই জড়িত আর এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে সম্মানিত সুধী মণ্ডলী মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি আটটি বিষয় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পর্যায়ক্রমে যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ প্রথমে আসি মানুষকে কষ্ট দেওয়ার প্রথম নামার ধাপ হচ্ছে যে কুধারণা করা কুধারণাটা একটা মারাত্মক অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজায় বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে এবং পিছনে কুধারণা করে কিচ্ছা চায় মানুষের দুর্নাম করে মানুষের বিপদ করে এই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ কেননা আপনি যে ভাইয়ের সম্পর্কে যে কথাটি বলছেন এই কথাটি যদি আপনার ওই ভাই শুনে তাহলে সেই ভাই কি আপনার কষ্ট পাবে নাকি আনন্দিত হবে যদি আপনার এই কথার মাধ্যমে ওই ভাই শুনে যে আপনি তার ব্যাপারে এই কথাটি বলছেন আর তিনি যদি কষ্ট পান এটা যদি আপনি অনুভব করেন বুঝতে পারছেন যে তার ব্যাপারে যে কথাটা বলছি এই কথাটা তিনি যদি শুনেন তাহলে তিনি কষ্ট পাবেন আর এটাই হলো কি গীবত মনে রাখবেন যদি কারো ব্যাপারে কেউ গীবত করে তাহলে তার আমল নামার যে নেকি রয়েছে সেই নেকিটা যার নামে গীবত করছে তার আমল নামে যোগ হয়ে যায় আর তার পাপগুলো যে গীবত গাচ্ছে তার আমল নামায় যোগ হয় তাহলে এটা একটা জঘন্যতম অপরাধ এবং এটার ভয়াবহ শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নবী মিরাজে যখন গেলেন দেখলেন কিছু মানুষের নখগুলো পিতল বা তামা দিয়ে তৈরি এই পিতল তামা দিয়ে তৈরি নখগুলো তাদের নিজের গালের মাংস এবং বক্ষের মাংসগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আল্লাহর নবী বললেন এরা কারা মান হাউলা এরা কারা ফেরেশতাদেরকে আল্লাহর নবী বললেন এরা কারা এদের এই ধরনের শাস্তি হচ্ছে কেন তখন আল্লাহর নবীকে ফেরেশতারা বললেন এরা হলো আপনার উম্মতের এক শ্রেণীর মানুষ
যারা মানুষের কিচ্ছা গাইত, মানুষের গেবত করত, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে মানুষের পরনিন্দা করা, মানুষের প্রতি কুধারণা করা, এটা একটা মারাত্মক অপরাধ। আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি, আরও আমরা স্পষ্ট বুঝতে পারব। আল্লাহর নবীর সর্বশেষ স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের ১১টা স্ত্রী ছিল, তার মধ্যে সর্বশেষ স্ত্রী তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তির মেয়ে যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছেন যে সিদ্দিক, সবচাইতে বিশ্বস্ত মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সর্বশেষ স্ত্রী। তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনার স্ত্রী আরেকজন আছে না সাফিয়া, সেই সাফিয়া দেখতে একটু এরূপ এরূপ, মানে আল্লাহর নবীকে আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝাতে চাচ্ছেন যে আপনার স্ত্রী একটু এরূপ এরূপ দেখতে, মানে একটু খাটো টাইপের, একটু বেঠে, একটু সাইজে ছোট, এটা বোঝাতে চেয়েছেন, কিন্তু সরাসরি বলেন নাই যে আপনার স্ত্রী খাটো বা বেঠে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে আয়েশা কি বোঝাতে চাচ্ছে আমাকে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, তুমি এমন একটি কথা বলেছ, এমন একটা শব্দ বের করেছ, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সমুদ্র তার পানির রঙকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহ। চিন্তা করেন, শুধুমাত্র আল্লাহর নবীকে বোঝাতে চাইলেন যে আপনার আরেকজন স্ত্রী আছে, সে দেখতে একটু বেঠে টাইপের, অথচ আমরা অহরহ আমরা কুধারণা করি, কিভাবে একটা মানুষের চেহারা স্রোত দেখেই আমরা কিন্তু ভেতরে ভেতরে একটা কল্পনা জল্পনা আঁকিয়ে ফেলি, এই মানুষটার চেহারা দেখতে এরকম, তার মানে হয় সে এর ধরনের মানুষ, সে একটু দেখতে চিকন, তার মানে সে মনে হয় এই ধরনের, সে একটু দেখতে মোটা, তার মানে এই মানুষটা মনে হয় দেখতে এরূপ এরূপ, এই লোকটি খাটো, এই লোকটি লম্বা, এই লোকটি কালো, এই লোকটি ফর্সা, এই লোকটি ধলা, বিভিন্ন কালার ভেদ, চিকন মোটা লম্বা খাটো, এইগুলো দেখেও অনেক সময় আমরা কি করি, মন্তব্য করি, কুধারণা করি। আর এই কুধারণা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি এই কুধারণা আমাদের ভিতরে থাকে আমাদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের পাপাচার কাজে যারা লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা, তাদেরকে আল্লাহ প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এবং এই আগুনটি তাদের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এই কুধারণাটা কি ভালো জিনিস? কুধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য একজন মুসলিম, একজন মুমিন, একজন মুসলমান, তাদের কর্তব্য হল একজন মানুষ আরেকজন মানুষের প্রতি সুধারণা পোষণ করা, ভালো ধারণা পোষণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে সূরা হুজরাতের মধ্যে বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم مهان الله رب العالمين جرى মানুষের প্রতি ভালো ধারণা রাখে, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি সুধারণা পোষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন মুত্তাকি ভাবো, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস রয়েছে, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, কেয়ামত দিবসের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, তাদেরকেই মুমিন বলা হয়। আর এই মুমিনদেরকেই উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমানু জুত্তানিবু কাসীরান মিনাজ্জান, তোমরা কি করো একজন আরেকজনের প্রতি অধিক ধারণা থেকে নিজেকে বেঁচে রাখো। কখনো কারো প্রতি অধিক ধারণা করা যাবে না, কেননা ইন্না বাদাল জন্নি ইস, ধারণা হলো পাপ। ধারণাটা কি পাপ? একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি এমন একটি ধারণা করলো, এই লোকটি হেঁটে যাচ্ছে, নিশ্চয়ই এই লোকটি মনে হয় এই পাপাচার কাজে লিপ্ত হতে যাচ্ছে, অথচ দেখা গেল সেই লোকটি পাপাচার কাজে না গিয়ে সে নেকির কাজে অগ্রসর হচ্ছে। এই যে খারাপ ধারণা করার কারণে কি হয়ে গেল, এই কথাটি আসমানে চলে যাবে, যে ঘুরতে থাকবে, তে গ্রহণযোগ্যতা পাবে না, সেটা আবার জমিনে ফিরে আসবে, যার ব্যাপারে বলা হয়েছিল তার কাছেও যাবে, দেখবে যে না সত্যি তো এই লোকটি অপরাধের সাথে জড়িত নয়, সে তো নেকির কাজে অগ্রসর হয়েছে। তখন যে ব্যক্তি কুধারণা করেছিল তার উপরেই সেই পাপটি বর্তাবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য কুধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটি জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই, আল্লাহ রাসূলের স্ত্রী, যে স্ত্রীর ব্যাপারে প্রথম হাদিসটি বলেছিলাম, সাফিয়া, আল্লাহর নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রমজানের শেষ দশকে আল্লাহর নবী মসজিদে ইতিকাফরত অবস্থায় আছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, কথা বলার জন্য গেলেন, আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা বললেন, কথাবার্তা বলে শেষ করার পরে আল্লাহর নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দাঁড়ালেন চলে যাওয়ার জন্য, আল্লাহর নবীও তার সঙ্গে উঠে দাঁড়ালেন, এবং তিনি তার মসজিদ থেকে তার বাসার গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটা শুরু করলেন। বাসার গেটের কাছে যখন পৌঁছালেন তখন দুজন আনসারি সাহাবি সেই পথ দিয়ে যাচ্ছিল, আল্লাহর নবীকে দেখে তারা সালাম জানালেন, আল্লাহর নবীকে দেখে তারা সালাম দিলেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, এই তোমরা থামো, আল্লাহ রাসূলের স্ত্রীকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী ওই আনসারি সাহাবি দুজনকে বললেন, এই যে আমার সঙ্গে যে মহিলাকে দেখছ তিনি হলেন সাফিয়া বিনতু হুয়াই, হুয়াইয়ের মেয়ে সাফিয়া, আমার স্ত্রী। দেখেন যদি সাফিয়াই বলতেন তাহলে এ ধরনেরও তাদের ভিতরে ধারণা হতে পারতো, শয়তান কুমন্ত্রণা দিতে পারতো যে সাফিয়া নামের তো আরও অনেক মেয়ে আছে, তাহলে আল্লাহ রাসূলের স্ত্রী কিনা সেটাও একটা ব্যাপার। যে আল্লাহর নবী ইতিকাফ অবস্থায় বাহিরে বিয়ে হয়েছে একজন মহিলার সাথে, এটা শয়তান কুমন্ত্রণা দিতে পারে, এই জন্য তিনি তার পিতার নাম সহ উল্লেখ করলেন, আমার সঙ্গে যে মহিলাকে তোমরা দেখলে তিনি হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াই। তখন তারা সুবহানাল্লাহ বললেন, তারা বিব্রত বোধ করলেন যে আল্লাহ রাসূল আপনি কি বলছেন এগুলো। তখন আল্লাহর নবী বললেন, শোনো, শয়তান মানুষের শিরায় শিরায় চলাফেরা করে, মানুষের রগে রগে পৌঁছে যায়, মানুষকে কুমন্ত্রণা দেয়, আমি আশঙ্কা করেছি শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে, কারণ আমার ব্যাপারে যদি তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় আর আমার ব্যাপারে যদি তোমরা খারাপ ধারণা করো তাহলে তোমাদের ঈমান থাকবে না, আর যদি ঈমান না থাকে তাহলে পরিণাম কি হবে, জাহান্নাম। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর রাসূলের এই হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝতে পারছি, এই দৃষ্টান্তমূলক হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারি, কখনো কোনো মানুষের প্রতি আমাদের খারাপ ধারণা করা চলবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আসুন দুই নম্বরে, খোটা দেওয়া। প্রথম নম্বর জানলাম যে কুধারণা করা, এবার আমরা আসি খোটা দেওয়া। খোটা মানুষ দেই আমরা, তাই না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি সেটি হলো মানুষ, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মর্যাদা সম্পন্ন করেছেন। দলিল সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষকে আল্লাহ সৃষ্টি করতে চাইলেন ফেরেশতারা বাধা দিয়েছিল, এরপর আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, তাকে জ্ঞান দান করলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা বস্তুগুলোর নাম বলো, ফেরেশতারা বললো আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা ততটুকুই জানি, আদমকে বললো আদম তুমি এবারে বস্তুগুলোর নাম বলো,
আদম সমস্ত বস্তুর নাম বলে দিল। এই জ্ঞানের পরিধির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে যাও আমার এই মাটির আদমকে সৃষ্টি করো। তারা বলেছিল কি, এরা পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অতএব এদের দরকার নেই সৃষ্টি। আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা সেটা জানো না, আমি কি জন্য মানুষকে সৃষ্টি করতে চাই। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ করে সৃষ্টি করেছেন, সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ করে ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সিজদা করিয়ে নিয়েছেন, এত মর্যাদা সম্পন্ন করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আর সেই শ্রেষ্ঠ মানুষ হয়ে আমরা একজন আরেকজনকে খোঁটা দিতে পারি না, খোঁটা দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মানুষকে সৃষ্টি করেছেন, দেখেন তো একজন মানুষের আকৃতি আরেকজন মানুষের আকৃতির সাথে কোনো মিল আছে? কোনো মিল নাই, ভাষাগত মিল নাই, চেহারা স্বরূপের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির এটা একটা বড় রহস্য। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মধ্যে কোনো কলহ দ্বন্দ্ব থাকবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে এই পৃথিবীটাকে ভারসাম্য রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে করেছেন ধনী, কাউকে করেছেন গরিব, কাউকে করেছেন লম্বা, কাউকে করেছেন খাটো। কারণ খাটো মানুষেরও দরকার আছে, লম্বা মানুষেরও দরকার আছে, শক্তিশালী মানুষেরও দরকার আছে। এর জন্য মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য সৃষ্টি করেছেন। আপনার 50,000 টাকা দামের একটা জুতা ছিল, সেই জুতাতে হাঁটতে গিয়ে আপনার ছিঁড়ে গেল, বুসিটা যদি না থাকতো 10 টাকা দিয়ে আপনাকে সেলাই করে দিলে আপনার 50,000 টাকা দামের জুতাটা কি থাকবে, আপনি পড়তে পারবেন? আর যদি মুসি না থাকতো এই 50,000 টাকার দামের জুতাটা আপনাকে ফেলে দিতে হতো। তাহলে মুসির মর্যাদা আছে না নাই? আছে। এই জন্য আমাদের উচিত হলো খোটা না দেওয়া। খোটা দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض আর তোমরা এমন সব বিষয়ে আকাঙ্ক্ষা করো না যেসব বিষয়ে আল্লাহ তোমাদের উপরে একের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সূরা নিসার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন। সুতরাং ধনী দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অসহায় দারিদ্র এবং ধনী গরিব এ ধরনের কোনো ভেদাভেদ থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে অর্থ সম্পদ দিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য, আর গরিব বানিয়েছেন তাদেরকেও পরীক্ষা করার জন্য। ধনীদের প্রতি গরিবদের হক রয়েছে। আপনার অর্থ সম্পদ যাকাতের নিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আপনার এই যাকাতের অর্থ কে নেবে গরিব মানুষ না থাকলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং গরিব এদের মধ্যে ভেদাভেদ করতে নিষেধ করেছেন। কিন্তু সমাজের মধ্যে এই খোটা দেওয়া, যারা ধনী শ্রেণীর মানুষ রয়েছে তাদের অর্থ সম্পদ এত পরিমাণে হয়েছে যে তারা যাকাত দেয় না, আবার সেখান থেকে যখন দেওয়া হয় পচা সরা একবারে নিম্ন শ্রেণীর পোশাকগুলো কিনে যাকাতের টাকা দিয়ে সেই পোশাকগুলো কিনে গরিব মানুষকে দান করার পরে এমন এক সিস্টেমে তাদেরকে ফেলেছে যেন সারা জীবন সে তার আনুগত্য করে। মানে আমি দান করছি গরিব মানুষকে, কিন্তু এই দানটার বিনিময়ে আমি চাই সে আমার সারা জীবন আনুগত্য করুক। এই হলো আমাদের মন মানসিকতা। এইভাবে আমরা ধনী শ্রেণীর মানুষরা গরিবদেরকে এমনভাবে পাকড়াও করেছি, তাদের উপর এমনভাবে জুলুম চাপিয়ে দিয়েছি যে সামান্য উপকার করার কারণে তাকে সারা জীবন তার আনুগত্য করার লাগে। কেন আপনি কেন এই কাজ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ডান হাত দিয়ে যদি দান করো তোমার বাম হাত যেন বুঝতে না পারে। এই যে দান করে আমরা অনেক সময় খোঁটা দিই। আবার কেউ বিপদগ্রস্ত ছিল, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, কোনো এক সময়ে দেখা গেল আপনার কথা শুনল না, তখন আপনাকে খোঁটা দিবে। তোমাকে না তুমি বিপদগ্রস্ত ছিলে, তোমাকে না আমি উপকার করেছি, আজকে তুমি আমাকে ভুলে গিয়েছো,
আজকে আমি না থাকলে তুমি এত দূর উপরে উঠতে পারতে না। এইভাবেও আমরা একজন আরেকজনকে খোঁটা দেই। সম্মানিত সুধি মণ্ডলী, এই খোঁটা দেওয়া থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরাতুল বাকারা আয়াত নম্বর 264 নম্বর আয়াতে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমাকে যারা তোমরা মূল্যায়ন করো, আমার বিধান অনুযায়ী তোমরা যারা নিজেদের জীবনকে পরিচালিত করো, তোমরা ভালো করে শুনে রাখো, খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করো না। খোঁটা দিয়ে মানুষের প্রতি ইচ্ছা গিয়ে তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করো না, তোমাদের নেকিগুলোকে নষ্ট করো না। ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি দান করে খোঁটা দেয়, এই দানগুলো কিয়ামতের মাঠে তার কোনো কাজে লাগবে না। কারণ সে ব্যক্তি দান করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করে, মানে আল্লাহ বিধান দিয়েছে দান করলে তার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন, কিন্তু তিনি খোঁটা দিচ্ছেন এই কারণে তিনি বিশ্বাস করেন না যে আরশের নিচে তাকে ছায়া দেওয়া হবে এই দানের বিনিময়ে, যার কারণে সে খোঁটা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসের আরেকটি উদাহরণ পেশ করেছেন এইভাবে, মনে করেন একটা প্লাস্টিকের ঢাকনা, সেই প্লাস্টিকের উপরে মাটি দিয়ে চেপে দেওয়া হলো আর আকাশ থেকে তুমুল ঝড়ে বৃষ্টি হলো, বৃষ্টির পানি পড়ে ওই প্লাস্টিকের উপর থেকে মাটিগুলো সরে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তেমনি যদি কোনো মানুষকে দান করে খোঁটা দেয়, তাহলে তার আমল নামা থেকে নেকি যা কামাই করেছিল সেগুলো পরিষ্কার হয়ে যাবে, দান করে যা নেকি অর্জন করেছিল সেই নেকিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দান করে খোঁটা দেয় কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই দান করে খোঁটা দেওয়া ব্যক্তিদেরকে উবুর করে চিত করে ফেলে দিয়ে তাদের নাকের ডগায় শিকল বেড়ি লেগে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে দান করে কি খোঁটা দেওয়া যাবে? দান করে খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দানকারী পরকালীন কি ধরনের শাস্তি রয়েছে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল্লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানযুর ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। قال فقرأها رسول الله صلى الله عليه وسلم 3 مرار. قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله؟ قال المسبل والمنان والمنفق صلاته بالحلف الكاذب. رسول صلى الله عليه وسلم بولن تين بكتير شفي قيامة الدين আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের প্রতি করুণা দৃষ্টিতে দেখাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যদি সুদৃষ্টি না দেন, তাদেরকে যদি পবিত্র না করেন, তাদের প্রতি যদি দৃষ্টিপাত না করেন, তাহলে তার ভয়াবহ শাস্তি জাহান্নামের আস্বাদন করতেই হবে। রাবি বললেন, আবু জার একজন রাবি
তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন শ্রেণীর ব্যক্তির দিকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সুদৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, এই তিন শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী বললেন, قال المسبل والمنان والمنافق سلعته بالحلف الكاذب. এই তিন শ্রেণীর ব্যক্তি হলো, এক শ্রেণীর হলো যারা তাদের পোশাক পরে টাকলুর নিচে, পোশাক পরে টাকলুর নিচে, আরেক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি দান করে, দান করার পরে খোটা দেয়, আরেক শ্রেণীর মানুষ হলো যে মিথ্যা শপথের মাধ্যমে তার পণ্যটি বিক্রয় করে। তাহলে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণার দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মধ্যে এক শ্রেণীর হলো যারা টাকলুর নিচে পোশাক ঝুলিয়ে পড়ে। আজকে সমাজের স্টাইল হয়েছে, ট্র্যাডিশনাল হয়েছে যে পুরুষরা পরে টাকলুর নিচে আর মেয়েরা পরে টাকলুর উপরে, এটাই হচ্ছে স্টাইল সম্মানিত সুধী মণ্ডলী। অথচ উচিত ছিল কি নারীরা পরবে টাকলু ঢেকে পোশাক আর পুরুষরা টাকলু বের করে পোশাক পরবে, কিন্তু এটা হয়ে গেছে উল্টা। যারা টাকলু নিচে পোশাক ঝুলিয়ে পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল তার করুণা দৃষ্টি তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আরেকটা, দান করে যারা খোটা দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবে না। আরেক শ্রেণীর মানুষ হলো মিথ্যা কথার মাধ্যমে তার পণ্যটা কি কি করে বিক্রি করে। সুতরাং দান করে খোটা দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, তোমরা কি জানো শ্রেষ্ঠ মানুষকে, সেই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যে মানুষ কি করে মানুষের উপকারে অধিক অগ্রসর হয়, যে ব্যক্তি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখে সে হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন্নাস, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় বান্দা, সর্বাধিক প্রিয় মানুষ হচ্ছে কে, যে ব্যক্তি মানুষের উপকারে নিজেকে সব সময় নিয়োজিত রাখে। তাহলে আল্লাহ রাসূল প্রথম হাদিসে বললেন যে তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো কে, যে নিজেকে মানুষের কল্যাণে সব সময় নিয়োজিত রাখে এবং আল্লাহর নিকটেও সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম ব্যক্তিকে, যে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখে, মানুষের উপকারে যিনি সবসময় ঝাঁপিয়ে পড়েন। দান করে খোটা না দেওয়ার একটা শুভ পরিণতি রয়েছে, এই শুভ পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, দান করে খোটা দিলে কী ধরনের শাস্তি আছে সেটা তো জানলাম, কিন্তু যারা দান করে খোটা দেয় না, যাদের ডান হাত দান করলে বাম হাত বুঝতে পারে না, এই ধরনের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী ব্যবস্থা রেখেছেন সেই কথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. سورة بقرة 62 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করার পর খোটা দেয় না বা কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় একটা পুরস্কার রেখেছে, সেটি হলো জান্নাত। জান্নাত পেয়ে গেলে তার কিছুই লাগে না। তাহলে দান করে যদি খোটা না দেওয়া হয়, মানুষকে কষ্ট না দেওয়া হয়, তাহলে আল্লাহ তাদের পুরস্কার রেখেছেন, সেটি হলো জান্নাত। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এছাড়া মুসলিম ভাইয়ের
সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কার রেখেছেন সেটা আমরা জেনে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন ততক্ষণ যতক্ষণ বান্দা আরেক বান্দার সহযোগিতায় নিজেকে নিবেদিত রাখে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে আমাকে সহযোগিতা করবেন যখন আমি একজন বান্দার সহযোগিতায় নিজেকে নিবেদিত রাখব। আমার সামর্থ্য আছে অর্থ দিয়ে সহযোগিতা করার, আমি অর্থ দিয়ে করব। আমার সামর্থ্য আছে তাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করার, আমি তাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করব। বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করা যায়। একটা মানুষ ভ্যান নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা উঁচু ব্রিজ, সেখানে সে উঠতে পারছে না, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি তাকে ভ্যানটাকে ঠেলা দিয়ে আপনি উপরে উঠে দিলেন। এই যে আপনি মানুষের সহযোগিতায় নিজেকে ব্যস্ত রাখলেন, রাস্তা দিয়ে হাঁটছেন, কষ্টদায়ক একটা বস্তু দেখতে পেলেন, পাথরও দেখতে পেলেন, আপনি একজন সমাজের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আপনি সমাজের একজন উঁচু শ্রেণীর মানুষ, মানুষে দেখলে আপনাকে কী নাকি বলে যে রাস্তা থেকে পাথর উঠে ফেলে দিচ্ছে, মান সম্মান তো পানিতে চলে গেল। জি না, সেগুলোর দিকে আপনি খেয়াল করলেন না, আপনি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখলেন, পাথরটাকে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, বান্দা যখন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, তার কল্যাণে নিজেকে নিবেদিত রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আসুন তিন নম্বর, কাজের মাধ্যমে কষ্ট দেওয়া। প্রথমে আমরা জানলাম কুধারণা করা, দুই নম্বরে দেখলাম ফোঁটা দেওয়া, তিন নম্বরে আমরা জানব কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া। সম্মানিত সুধীমণ্ডলী, জুলুম এমন একটি মারাত্মক অপরাধ, এই জুলুমের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। জুলুম আমরা কীভাবে করি, আমার বাসায় একজন কাজের মেয়ে আছে, সেই কাজের মেয়েকে আমি অতিরিক্ত কাজ চাপিয়ে দিলাম। আমার অফিসে একজন সহকারী অফিসার রয়েছেন, তার কাজের অতিরিক্ত কাজ তার সাধ্যের বাহিরে আমি তার উপরে চাপিয়ে দিলাম। তার ডিউটি ছিল 8 ঘন্টা, আমি জোর করে তার উপরে চাপিয়ে দিলাম 12 ঘন্টা ডিউটি। এইভাবে আমরা একজন আরেকজনের কাঁধের উপরে কষ্ট চাপিয়ে দিই, এই কষ্ট চাপিয়ে দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াইয়াযুলিম মিনকুম নুযিবহু আযাবান কাবীরা, তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে আমরা তাদের জন্য বড় শাস্তির আস্বাদন গ্রহণ করাব। মানে যারা মানুষের উপরে জুলুম চাপিয়ে দেয়, মানুষের কাঁধের উপরে তার সাধ্যের বাহিরে যখন কোনো কাজ চাপিয়ে দেওয়া হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় শাস্তির ব্যবস্থা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আয-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর জালেমদের কোনো বন্ধু নেই এবং তাদের কোনো সাহায্যকারীও নেই। জালেম কারা, যারা মানুষের উপরে জুলুম করছে, যারা মানুষের উপরে সাধ্যের বাহিরে চাপিয়ে দিচ্ছে, তারাই হলো জালেম। আর এই জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রকমের সাহায্যকারী থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবাদি ইন্নি হারামতু যুল আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, আমি আমার উপর জুলুম করাকে হারাম করেছি, অতএব তোমাদের উপরেও জুলুম করাকে হারাম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলে দিলেন যে হে বান্দাগণ, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ আমার উপরে জুলুম করাকে হারাম করেছি, অতএব তোমাদের উপরেও জুলুমকে হারাম করা হলো। তাহলে কেউ যদি কারো উপরে জুলুম করে, তাহলে সে হারাম কাজ করেছে, আর এই হারাম কাজের পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় শাস্তি, সেটি হলো জাহান্নামের শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপরে জুলুম করে, তার ভাইয়ের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মর্যাদা নেই, তার কোনো সম্মান নেই, তার কোনো ইজ্জত নেই, যতক্ষণ না পর্যন্ত ওই যেই ভাইয়ের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল, যেই ভাইয়ের সাথে সে অন্যায় করেছিল, সেই ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। যদি কোনো ভাই কোনো ভাইয়ের উপরে জুলুম করে তাহলে মৃত্যু আসার পূর্বেই তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে, তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। কেননা যদি মাফ চেয়ে না নেওয়া হয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে ন্যায় বিচার করবেন, কারো উপরে কখনো কোনো রকমের জুলুম করা হবে না, প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারে প্রতিষ্ঠা করবেন। এই জন্য কিয়ামতের মাঠে আপনার অর্থ থাকবে না, আপনার দিনার থাকবে না, দিরহাম থাকবে না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু থাকবে না, শুধু থাকবে নেকি পুণ্য ভালো কাজের সব যেগুলো আছে সেগুলো থাকবে। এই সবের মাধ্যমেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাওয়া যাবে। কিন্তু যদি জুলুম করে আমি মৃত্যুবরণ করি, তার কাছে যদি ক্ষমা না চেয়ে নেই, আর এই লোকটি এই জুলুমের শিকার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এবং আমার মধ্যে তখন আর কোনো ধরনের পর্দা থাকে না। তখন কোনো মাজলুম ব্যক্তি জুলুমের শিকার হয়, আর এই জুলুমের শিকার হয়ে সে কারো কাছে বলতেও পারে না, তাকেও কিছু বলতে পারে না, কারণ সে প্রভাবশালী ব্যক্তি, তার আধিপত্য রয়েছে, তার গুণগত মানগত মর্যাদা রয়েছে, সমাজে তার বড় প্রাধান্য রয়েছে। আমি তার জন্য অসহায় দারিদ্র মানুষ, আমার উপরে জুলুম করা হয়েছে, জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে, আমি কার কাছে বিচারে দেবো, এই বিচারে দিলে কেউ শুনবেও না, আমার দিকে কেউ সুদৃষ্টি দিয়ে তাকাবেও না। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এই ফরিয়াদের মধ্যে এবং আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো বাধ্যবাধকতা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটি সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য কারো উপর যদি জুলুম হয়ে যায় তাহলে তার কাছ থেকে মৃত্যুর আগেই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বললেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। জুলুম যদি করা হয় কিয়ামতের মাঠে তার আমলগুলো, তার পুণ্যগুলো সে কিভাবে তা আমল নামে দেওয়া হবে, কারণ তার অর্থ নেই, তার সম্পদ নেই, যে সম্পদ দিয়ে তাকে এই জুলুমের দোষটাকে ধামা চাপা দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে জুলুম করেছিল, আমি অন্য একজন ব্যক্তির উপরে জুলুম করেছিলাম, আমার জন্য নেকি অর্জন আমি করেছি, এই নেকিগুলো ওই জুলুমকারীর ব্যক্তির আমল নামায় যোগ করা হবে, এবং ওই ব্যক্তির পাপগুলো জুলুমকারী ব্যক্তির আমল নামায় যোগ করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কারোর সাথে আমি আপনি জুলুম করে থাকি, তাহলে এই জুলুমের অপরাধ তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সম্মানিত সুধী মণ্ডলী, যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না, যেই বান্দা হলো জুলুমকারী সে যদি নিবৃতে নিরালয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে, যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সঙ্গে অন্যায় করেছে, আমার সঙ্গে জুলুম করেছে, তুমি এর বিচার করো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াটি শুনে নেয়। এই জন্য জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসুন, চার, ধোকা এবং প্রতারণা। ধোকা এবং প্রতারণা আজকে সমাজের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাঁটছেন যাচ্ছেন, দেখলেন একটা বস্তার মধ্যে আল্লাহ রাসূল হাত ঢুকালেন, ঢুকানোর পরে দেখলেন হাতটা ভিজা। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বললেন তোমার পণ্যটা ভিজা কেন? তিনি আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী, বৃষ্টির পানিতে পড়ে আমার পণ্যটি ভিজে গিয়েছে। আল্লাহর নবী বললেন তোমার পণ্যটা যে ভিজে গেল, তুমি এই ভিজা পণ্য নিচে না, সরি, আল্লাহ রাসূল যখন বস্তার মধ্যে হাত ঢুকালেন ভিতরে দেখলেন ভিজা আর উপরে দেখলেন শুকনা। আল্লাহর নবী বললেন এই তোমার উপরের পণ্যগুলো শুকনা আর নিচের পণ্যগুলো ভিজা কেন? তিনি আল্লাহর নবীকে বোঝালেন যে বৃষ্টির পানি পড়ে
পণ্যটা ভিজে গিয়েছে, এই জন্য সেটাকে আমরা নিচে রেখেছি আর শুকনাটাকে উপরে রেখেছি। তার মানে কি, তার উদ্দেশ্য কি, মানুষকে ধোকা দেওয়া। মানুষ দেখবে যে উপরে শুকনা পণ্য, শুকনা পণ্যের দামটা একটু বেশি, ভিজা পণ্যের দামটা একটু কম। শুকনা পণ্যটা দীর্ঘদিন লাস্টিং করবে আর ভিজা পণ্যটি দীর্ঘদিন লাস্টিং করবে না। আল্লাহর নবী যখন তাকে বললেন, তিনি এইভাবে আল্লাহর নবীকে বোঝাতে চাইলেন। আল্লাহর নবী বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে তুমি ভিজাটাকে কেন উপরে রাখলে না? তোমাকে বলতে হবে যে আমার এই বস্তার মধ্যে নিচে আছে ভিজা, উপরে আছে শুকনা, কিন্তু সেটাকে তুমি গোপন রেখে মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তুমি তোমার পণ্যটাকে বিক্রি করছো। যে কথা একটু আগে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঝে তিন শ্রেণীর মানুষের দিকে সুদৃষ্টি দিবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পণ্য বিক্রয় করে। সম্মানিত সুধী মণ্ডলী, আর এই কাজে আমরা খুবই পটু। একটা পণ্য কিনেছি, একই পণ্য বাজারের দশটা দোকানে দশ রকমের দাম। যে হুজুর, আপনি আমাদের সমাজের হুজুর মানুষ, ইমাম মানুষ, তাই আপনার কাছে দশ টাকা কম দিয়ে আপনাকে দিয়ে দিলাম। কারণ আমার কিনাই আছে দশ টাকা দিয়ে আপনাকে দশ টাকায় দিলাম, আসলে সে পণ্যটা কিনে নিই দশ টাকা দিয়ে। এই যে মিথ্যা কথা বলে পণ্যটাকে বিক্রি করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য মানুষকে ধোকা দেওয়া থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। ধোকা এবং প্রতারণা মারাত্মক একটি অপরাধ। এই অপরাধের শাস্তি হলো জাহান্নাম। আর এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধোকাবাজদের থেকে এবং ধোকাবাজি থেকে বিরত রাখেন। আল্লাহুম্মা আমিন। عن بشنا فليس منا والمكر والخدع في النار যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আর যে ধোকাবাজ সে হলো জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ধোকা দিবে সে আল্লাহর নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহর নবীর উম্মতের অন্তর্ভুক্ত না হতে পারলে তার পরিণাম, তার পরিস্থিতি হবে জাহান্নাম। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যারা ব্যবসায়ী রয়েছি, আমরা যারা পণ্য বিক্রয় করি, আমাদেরকে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। কোনোভাবেই যেন মানুষের সঙ্গে ধোকাবাজি না করি, প্রতারণা না করি, প্রতারণার মাধ্যমে যেন আমাদের পণ্যটাকে বিক্রয় না করি। কী দরকার আপনার প্রতারণা করার? আপনি সুন্দরভাবে তার সঙ্গে ব্যবসা করেন, আপনি কত টাকা দিয়ে কিনেছেন সেটা তো বলার দরকার নেই আপনাকে। জানি এত টাকা বিক্রয় করলে আমার লাভ থাকবে বা আমি ব্যবসাটা চালিয়ে যেতে পারবো, সেটা না বলে আপনি কেন মিথ্যা প্রতিশ্রুতি দেবেন যে আমার এই পণ্যটা কিনাই আছে এত টাকা দিয়ে? এই ধরনের প্রতারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি কী। মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি খুবই ভয়াবহ এবং মারাত্মক। কোনো মানুষ যেন আপনার কাছ থেকে কষ্ট না পায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার কথার মাধ্যমে, আপনার চলার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, আপনার চলাফেরার মাধ্যমে, আপনার চোখের দৃষ্টির মাধ্যমে, আপনার খাদ্যের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে যেন আপনার দ্বারাই কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটি মুসলিমকে ভাই ভাই হিসেবে এই পৃথিবীর বুকে চলাচল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং মানুষকে কষ্ট দেওয়ার কাছ থেকে যেন বিরত রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গফুরুর রাহীম।